প্রিয় দর্শক নমস্কার, মো ডক্টর ভবতোষ মণ্ডল। আজি আপনমানক সম্মুখরে এমিতি জনে রোগীকু দেখেবি যে রোগী জনক আগুরু বারম্বার ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি জ্বরে ভোগিবা পরে বিভিন্ন প্রকার সমস্যা তাঁকঠারে দেখা গলা, যাহাকি সে বিভিন্ন প্রকার চিকিৎসা করি মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে পারি নথিলে। আজি সেই রোগী জনক মুহরু আপন মানে শুনন্তু কি কি সমস্যা থিলা। আচ্ছা, তোমাকে কোন কোন হতলা? মুন্ড বথা হতলা, মুন্ড ওজন লাগুতলা, দ বুলাউতলা, নিদ হতলা না নাই, নাই চিটিড়া লাগুতলা না নাই, লাগুতলা ভোক হতলা না নাই, ভোক এতে হউ নথলা, হউ নথলা আমিলিয়া হাকুটিয়া হতলা, আসুতলা। আচ্ছা, ছাতি জলাপোড়া হতলা, হউতলা পিত্ত বান্তি হতলা, হউতলা ঝাড়া ক্লিয়ার নথিলা, নথিলা। আচ্ছা, পেইন তল পেট বথা হতলা, হউতলা দেহ হাত কসমসিয়া লাগুতলা, বথা হতলা, জরুয়া জরুয়া লাগুতলা, শীত শীত লাগুতলা, লাগুতলা গাধেইবাকু ইচ্ছা হউ নথিলা, নাই পরিশ্রারে জলাপোড়া হতলা, হউতলা অন্টা বথা থিলা, আজ্ঞা। আচ্ছা, এবে তোমাকে কেমিতি লাগুচি? এবে মু এই ওষুধ সেবন করিবা দ্বারা মু পুরা সম্পূর্ণ সুস্থ আছি আৰু ভাল মধ্যে আছি, ভাল লাগুচি। আর তোমাদের এবে অসুবিধা কিছু নাই? নাই। কেতে দিন ঔষধ খাইলো? মাসে মাসে খাইলো। এই ঔষধটা তোমাকে তিন রু চার মাস খাইবাক পড়িব। তিন রু চার মাস খাইদেলে তোমার শরীরে আর কোনসি প্রকার অসুবিধা রহিব নাই, ঠিক আছে? বারম্বার রোগ হব নাই, কিছু রোগ তোমাকে হব নাই, তোমার ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যাব, দেহের রোগ হব নাই।